মুজিববর্ষ উপলক্ষে কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার 35 জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের জমি ও ঘর পেয়েছেন। শনিবার দুপুরে কোটিয়াদি উপজেলা হলরুমে আনুষ্ঠানিকভাবে গৃহহীনদের ঘরের চাবি হস্তান্তর করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এর আগে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাক্তার মুশতাকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ আক্তারুন নেসা, কোটিয়াদি মডেল থানার অফিসার ইনচার্জ এম এ জোরেল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান পিআইও আব্দুল আলিম সহ অন্যান্যরা। এই সময় উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরে 35 জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে চাবি হস্তান্তর করা হয়। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।